আগামী 15ই অক্টোবর থেকে যাত্রা শুরু করবে আগরতলা মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেন, জানালেন ত্রিপুরার পরিবহন ও পর্যটক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 15ই অক্টোবর থেকে যাত্রা শুরু করবে আগরতলা মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দিল্লি থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। 15ই অক্টোবর একই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সাবরুমের মধ্যে নতুন করে আরও একটি ড্যামো ট্রেন চালু করা হবে। সেই সঙ্গে সূচনা করা হবে আগরতলা রেল স্টেশনের আধুনিক এক্সেলেটর সার্ভিস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, জানালেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসেছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে দুদিন সাত ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।